ক্লাস সিক্সে যখন আমি ছিলাম তখন থেকে আমার মাথার মধ্যে যে একটা আমার স্বপ্ন ছিল যেটা হলো আমার নিজস্ব একটা স্টার্ট আপ থাকবে, সেই জায়গা থেকেই শুরু করে আমি বিভিন্ন স্কিল শিখতে থাকি। এভাবেই সময় সংবাদকে নিজের পরিকল্পনার কথা জানাচ্ছিল কিশোরগঞ্জের খুদে ফ্রিল্যান্সার মোহাম্মদ শাকিব। এবং আমরা একটা ভালো পর্যায়ের মধ্যে আছি। কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলার সহস্রাম গ্রামের ইয়াহিয়া খানের ছেলে মোহাম্মদ শাকিব, বয়স মাত্র 16 বছর, স্থানীয় গোচিহাটা পল্লী একাডেমিতে দশম শ্রেণীতে লেখাপড়া করছে। এরই মধ্যে অনলাইন মাধ্যমে নিজের দক্ষতা তুলে ধরতে সক্ষম হয়েছে শাকিব। ছোটবেলা থেকে নিজের একটা স্টার্টআপ বিজনেসের স্বপ্ন ছিল শাকিবের। সেই ইচ্ছে থেকেই 2 বছর আগে nylancer.com নামে একটি অনলাইন মার্কেটপ্লেস চালু করে শাকিব। এরই মধ্যে প্রায় 20,000 জব সিকার সেখানে নিবন্ধন করেছে। শাকিব জানায়, পেপাল না থাকায় আমাদের দেশের ফ্রিল্যান্সারদের পেমেন্ট নিয়ে নানা ভোগান্তিতে পড়তে হয়। এজন্য নিজের মেধা কাজে লাগিয়ে তার মার্কেটপ্লেসের মাধ্যমে পেপাল ছাড়াই সহজে পেমেন্ট পাওয়ার জন্য বিকল্প গেটওয়ে তৈরির কাজ হাতে দেয় শাকিব। এরই মধ্যে পেপালের সাথে তার যোগাযোগ হয়েছে জানিয়ে শাকিব জানায়, nylancer.com এর মাধ্যমে যে কোনো ফ্রিল্যান্সার সহজেই তার পেমেন্ট পেতে পারবে। একজন ফ্রিল্যান্সার যখন মার্কেটপ্লেসে যায় কাজ করতে, তখন পরিপূর্ণ গাইডলাইন পাওয়ার অভাবে তারা কাজ করতে পারে না, ঝরে পড়ে অর্ধেক রাস্তার মধ্যেই। তখন মাথার মধ্যে আমার আইডিয়া আসলো যে এরকম একটা মার্কেটপ্লেস তৈরি করা, যে জায়গার মাধ্যমে পেপালের আশা ছাড়াও আমাদের দেশের ফ্রিল্যান্সাররা কাজ করতে পারবে ইন্টারন্যাশনাল ক্লায়েন্টদের, পাশাপাশি হলো বিভিন্ন পরিপূর্ণ গাইডলাইন পাবে। শাকিবের মার্কেটপ্লেসে যে কেউ সহজে নিবন্ধন করে আন্তর্জাতিক যে কোনো ওয়েবসাইটে প্রবেশ করে কাজ খুঁজে নিতে পারবে এবং সার্ভিস বিক্রি করার সুযোগ পাবেন। আর পেপাল ছাড়াই সহজেই পেমেন্ট নিতে পারবে nylancer.com এর মাধ্যমে। পেপালের বিকল্প পেমেন্ট গেটওয়ে তৈরির কাজ শেষ দিকে জানিয়ে শাকিব জানায়, এজন্য অর্থনৈতিক সাপোর্ট দরকার। সরকারের idea.com এর সাথে তাদের যোগাযোগ হয়েছে, তারা আর্থিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন। আমরা একটা সমাধান হয়ে কাজ করতে চাই এবং আমরা শুধুমাত্র একটা মার্কেটপ্লেসের মধ্যে সীমাবদ্ধতা থাকতে চাই না, আমরা একটা আরও বিভিন্ন প্রোডাক্ট যেগুলো আছে সেগুলো লঞ্চ করতে যাচ্ছি এবং আমাদের স্বপ্ন হলো এটাকে অনেক বড় পর্যায়ে নেওয়া। প্রতিদিন সকালে স্কুলে যায় শাকিব, সেখান থেকে ফিরে পড়ার টেবিলে বসেও লেখাপড়ার ফাঁকে ফাঁকে সময় দেন অনলাইন জগতে। স্কুলের একজন আইটি শিক্ষকের কাছে হাতে কলমে শিক্ষা নেয় শাকিব, আর একটি মাত্র ল্যাপটপ দিয়ে ওয়েবসাইট তৈরি করে 2 বছর আগে শুরু করেন nylancer.com। তার কাজে সহযোগিতা করছে এলাকার বড় ভাই বিশ্ববিদ্যালয় পড়ুয়া মনিরুজ্জামান রনি। ছেলের আগ্রহ দেখে সাধ্যমতো সহযোগিতা করার কথা জানিয়ে তার বাবা বলেন, সরকারি সহযোগিতা পেলে আমার ছেলে একদিন বড় ফ্রিল্যান্সার হয়ে উঠবে। আমি দেখলাম এখানে কিছু গ্যাপ ছিল, তো প্রথমে আমরা এই গ্যাপগুলো ফিল আপ করলাম। ফিল আপ করার পরে ভাবলাম যে না, এখানে আসলে ওই স্টার্টআপের ইকোসিস্টেমটা নাই। গ্রামে অনেক সময় বিদ্যুৎ থাকে না, ঠিকমতো কাজ করতে পারে না, সব থেকে বড় সমস্যা নেটওয়ার্ক থাকে না। দেন আমরা ভাবলাম যে তাহলে ঢাকায় মুভ করি। ঢাকায় মুভ করার পর এখান থেকে হচ্ছে কিছু লিগাল ওয়ার্কস ছিল আমাদের, এগুলো কমপ্লিট করলাম। সবাই বলছে না ঠিক আছে, তোমরা এটা নিয়ে কাজ করতে পারো, ইটস এ গুড আইডিয়া। এটা তো আমার একটা গর্ববোধ, আমার ছেলে এই বয়সে এতটুকু আগাইছে। আমার অবস্থাটা তেমন একটা ভালো না, এর মধ্যেই মানে যতটুকু পারতেছি চেষ্টা করে যাইতেছি আর কি। দুই ভাই দুই বোনের সংসারে শাকিব তৃতীয়, তার বাবা একজন ক্ষুদ্র ব্যবসায়ী। সময় সংবাদ, কিশোরগঞ্জ।